এদিকে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। বুধবার দুপুরে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই মিছিল বের করে। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।